অহং রাষ্ট্রে সঙ্গমণি বসুনাং চিকিৎসি প্রথমা যজ্ঞে আনাম তাং মা দেবা ব্যদধু পুরুত্র ভূরিস্থাত্রাং ভূর্জাবেশ অন্তিম। অম্ভ্রেণ ঋষির কন্যা বাক ব্রহ্ম উপলব্ধির দ্বারা পরমাত্মা বা জগন্মাতৃকার সাথে তদাত্মার সম্পূর্ণ অভিন্নতা জ্ঞানপূর্বক বলছেন, আমি অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র অধীশ্বরী, আমি পার্থিব ও অপার্থিব উভয় প্রকার ধনদাত্রী, আমি ব্রহ্মজ্ঞানস্বরূপা, এই জ্ঞান সকল উপাসনার আদি, আমি স্বরূপত এক ও অদ্বিতীয়া হয়েও বহুভাবে জগৎ প্রপঞ্চরূপে অবস্থিতা, বহুভাবে অনন্ত জীবে প্রবিষ্টা, দেবগণ এই হেতু বহুভাবে আমার উপাসনা করিয়া থাকে। অহং শব্দের অর্থ হল আমি, এই আমি কে? যদি আমরা নিজের আমিকে খোঁজার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা জগজ্জননীর আমিকে সহজেই বুঝে নিতে পারব। আমাদের এই হাত পা চোখ মুখ দেহ মন এসবের কোনটা আমি? আমরা বলি আমার হাত আমার পা, আমার দেহ আমার মন। আমরা কখনো বলি না আমি হাত আমি পা আমি দেহ বা আমি মন, তাহলে এগুলো আমি নয়। তাহলে এই আমিটি কে? এর উত্তর হলো যা আমার আমিত্বকে ধারণ করে রেখেছে, অর্থাৎ যা আছে বলে আমার চেতনা রয়েছে, দেহ নানান কর্ম করছে, মন নানান চিন্তা ভাবনা করছে, বিশেষ করে আমার অস্তিত্বের বোধটা জাগ্রত করে রেখেছে, সেই অপ্রত্যক্ষ অব্যক্ত ইন্দ্রিয়াতীত অদৃষ্ট বস্তু হল আমার আমি। শাস্ত্র যাকে আত্মা চৈতন্য ইত্যাদি নামে অভিহিত করেছেন, এই আত্মা বা চৈতন্য সর্বব্যাপী, ইনিই ব্রহ্ম ভগবান বা জগজ্জননী নামে কথিত হয়ে থাকেন। শ্রী শ্রী চণ্ডীতে ইনিই বর্ণিতা হয়েছেন মহামায়া নামে। এখানে রাষ্ট্রী শব্দটির অর্থ হল জগৎ প্রপঞ্চরূপে বিরাজিত অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয় কর্ত্রী, এক কথায় মহামায়া বা জগজ্জননী। বসু শব্দটির অর্থ ধন বা সম্পদ, পার্থিব ধন যথা মাটি জল বাতাস শস্য প্রভৃতি, এবং অপার্থিব ধন যথা আধ্যাত্মিক জ্ঞান বিদ্যাদি। জগজ্জননী মহামায়াই অনন্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বরী, তিনি পার্থিব বা অপার্থিব ধনদান করে থাকেন। চিকিৎসী শব্দের অর্থ ব্রহ্মজ্ঞান, যে জ্ঞানের দ্বারা জীব আমির স্বরূপ উপলব্ধি করে, জগজ্জননী ব্রহ্মজ্ঞান স্বরূপা। প্রথমা যজ্ঞী আনাম, অর্থাৎ জ্ঞানী হল যা কিছু উপাসনা যোগ্য প্রভৃতির আদি, তাই তাকে প্রথমা বলা হয়েছে। যিনি ব্রহ্মস্বরূপিণী মহামায়া, তিনি সকল জীবের আমি বা আত্মারূপে বিরাজিতা। এই জ্ঞান না থাকলে কীরূপে তাঁর উপাসনা হতে পারে? যাকে জানি না, যার স্বরূপ সম্পর্কে কোনো ধারণা নেই, তাঁর উপাসনা সম্ভব নয়। তাই আগে এই আমি অর্থাৎ মহামায়ার স্বরূপের একটা ধারণা করে নিয়ে তারপর তাঁর উপাসনা করতে হয়। ভূরিস্থাত্রাং অর্থাৎ বহুভাবে অবস্থিতা, ভূর্জাবেশন্তিম অর্থাৎ বহুভাবে প্রবিষ্টা। অনন্ত চৈতন্য স্বরূপিণী মহামায়া স্বরূপত এক ও অদ্বিতীয়া হয়েও অহং বহু ভবিষ্যাম ইচ্ছাবশত বহুভাবে জগৎ প্রপঞ্চ অর্থাৎ মহামায়ার মায়াশক্তি দ্বারা সৃষ্ট পরিদৃশ্যমান জগতের অনিত্য বস্তু সকল রূপে প্রকাশিত হয়েছেন। তাঁর থেকেই পঞ্চভূত যথা ক্ষিতি অপ তেজ মরুত বোম এসবের উৎপত্তি, আর তা থেকেই জগৎ প্রপঞ্চের উদ্ভব। সকল জীবের মধ্যে তিনিই আত্মারূপে প্রবিষ্টা, অতএব মহামায়াই জীব জগতের উপাদান কারণ এবং নিমিত্ত কারণ। প্রলয়কালে জগৎ বিনষ্ট হলে সেই এক ও অদ্বিতীয় চৈতন্য স্বরূপা মহামায়াই একমাত্র বিরাজিতা থাকেন। তাংমা দেবা
ব্যাদুধু অর্থাৎ দেবতাগণ বা উন্নত জ্ঞানসম্পন্নরা অনন্ত বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ রূপে প্রকাশমানা এই আমি বা মহামায়াকে বহুভাবে উপাসনা করেন। প্রকৃতপক্ষে এই আমি বা জগজ্জননী ছাড়া আর কিছুরই অস্তিত্ব নেই। যারা জ্ঞানবান তাঁরা জীবজগতের সকল কিছুর মধ্যে এই আমিকেই দর্শন করেন এবং সর্বান্তকরণে মা বলে সম্বোধন করেন। তাহলে আমরা দেখলাম যে আমার মধ্যে, প্রতিটি জীবের মধ্যে সত্তারূপে বা আত্মারূপে জগজ্জননী বিরাজ করছেন। এই সত্তা বা আত্মাই হল আমার প্রকৃত আমি। শ্রী শ্রী বামদেবের কৃপায় নলিনীকান্ত, অর্থাৎ যিনি পরবর্তীকালে স্বামী নিগমানন্দ নামে প্রসিদ্ধ হয়েছিলেন, তিনি যখন তারামায়ের দর্শন পেয়েছিলেন তখন তাঁকে মা নিজ মুখে বলেছিলেন, আমার সত্তা দ্বারাই তুমি সত্তাবান হয়ে থাকো, এছাড়া তোমার স্বতন্ত্র কোনো সত্তা নেই। মা প্রতিটি জীবের মধ্যে চৈতন্য সত্তা বা আত্মারূপে রয়েছেন, আবার জড়রূপে জগদাকারেও প্রতিভাত হচ্ছেন। এতই মা ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব নেই, তাই অনন্ত ব্রহ্মাণ্ডই আমিময় অর্থাৎ মাতৃময়। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক ও শেয়ার করবেন এবং অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারামা ও বামদেব বাবা আপনাদের মঙ্গল করুন। নমস্কার বন্ধুরা।